বুন্দেসলিগা হ্যারি কেইনের হ্যাট্রিকে চিরপ্রতিদ্বন্দ্বী ডর্টমুন্ডকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে বায়ার্ন মিউনিখ। আর লালিগায় 1-0 ব্যবধানে সোসিয়েদাদের বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের কাছে একই ব্যবধানে হেরেছে আর্সেনাল। আর সেরি আতে এসি মিলানকে 1-0 গোলে হারিয়েছে উদিনেসে। বায়ার্ন ডর্টমুন্ডের ডার ক্লাসিকো পরিণত হলো হ্যারি কেইন শোতে। বাভারিয়ানদের সঙ্গে যোগ দেওয়ার পর থেকেই উঠছেন ইংলিশ স্ট্রাইকার, করে চলেছেন একের পর এক গোল, করেছেন রেকর্ডও। ডর্টমুন্ডের মাঠে খেলা হলেও শুরু থেকেই দাপট দেখিয়েছে বায়ার্ন, যার ফল আসে ম্যাচের 4 মিনিটে। এরপর হ্যারি কেইন ঝড়, শুরুটা ম্যাচের 9 মিনিটে। 72 মিনিটে নিজের দ্বিতীয় আর যোগ করা সময়ে হ্যাট্রিক পূরণ করেন 30 বছর বয়সী এই স্ট্রাইকার। সব মিলিয়ে এবারের আসরে 10 ম্যাচে তার হ্যাট্রিক সংখ্যা 3 আর গোল 15টি। বুন্দেসলিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম 10 ম্যাচে সর্বোচ্চ গোল তার, ভেঙেছেন সাবেক শালকে খেলোয়াড় ক্লাউসের 13 গোলের রেকর্ড। জয় পেয়েছে বার্সাও। সবশেষ ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে হারের পর লিগে ঘুরে দাঁড়িয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যোগ করা সময়ে রোনাল্ড আরাউহোর গোলে স্বস্তির জয় কাতালান জায়ান্টদের। বায়ার্ন বার্সা জয় পেলেও আবারও ব্যর্থ আর্সেনাল। কারাবাও কাপ থেকে বিদায়ের পর লিগে হারিয়েছে ছন্দ। অ্যান্টনি গর্ডেনের একমাত্র গোলে নিউক্যাসলের কাছে হেরেছে সাবেক চ্যাম্পিয়নরা। এদিকে দুঃসময় যেন পিছুই ছাড়ছে না এসি মিলানের। র্যাঙ্কিংয়ে 16 নম্বরে থাকা উদিনেসের বিপক্ষে ঘরের মাঠে হার, সবশেষ 4 ম্যাচ জয়হীন মিলান জায়ান্টরা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।